নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। আজ বলবো ফলহারিণী কালী পুজো নিয়ে। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী অমাবস্যা পুজো হয়। হিন্দু ধর্মে আমাদের সারা বছর ধরেই বিভিন্ন বিশেষ তিথিতে দেব এই দেবীর পুজো হয়ে থাকে মা কালী রূপে। মা কালীর পুজো সর্বজন বিদিত, কিন্তু এই ফলহারিণী পুজো এই সময় হয়। আমরা সারা জন্ম ধরে যে কর্মফল করি, সেই কর্মফলের ফল প্রদান করে এই সময়, এই জ্যৈষ্ঠ মাসে ফলহারিণী পুজোর সময়। কার্তিক মাসে যে দক্ষিণাকালীর পুজো হয়, তাতে আমাদের মানুষের কল্যাণ সাধন হয়। কিন্তু জ্যৈষ্ঠ মাসে অমাবস্যা তিথিতে যে পুজো করা হয়, সেই পুজোতে ছাত্রদের বা বিদ্যার্থীদের পড়াশোনা থেকে শুরু করে অর্থনৈতিক দিক, সাংসারিক দিক, যাদের প্রেম প্রণয়ে ভীষণভাবে বাধা আসছে তাদের ক্ষেত্রে, যাদের অর্থনৈতিক অশান্তিতে রয়েছে, যাদের বৈবাহিক লাইফে শান্তি নেই, যাদের যখন কর্মজগতে যাচ্ছে সে কর্মজগতে যারা কাজ করতে পারছে না তাদের ক্ষেত্রে, সমগ্র ক্ষেত্রে কিন্তু সমস্ত কিছুর সুফল পেতে এই ফলহারিণী অমাবস্যায় সাধারণত সবাই ফল মানে পুজো করে থাকেন। হিন্দুদের বিভিন্ন দেবদেবীর মধ্যে মাতৃপূজার আরাধনা আমরা সবসময় করে থাকি। এই পুজো নিয়ে বহু পৌরাণিক গল্প আমাদের মধ্যে রয়েছে। শ্রী রামকৃষ্ণ দেব ষোড়শী রূপে সারদা মাকে এই সময় পুজো করেছিলেন। এই পুজো এখনও রামকৃষ্ণ মঠ বা আশ্রমে এখনও সেই কালীকে এখনও সেই রূপে পুজো করা হয়। 1280 বঙ্গাব্দে রামকৃষ্ণ মঠ বা আশ্রমে রামকৃষ্ণদেব সগুণ রূপের কালীকে সগুণ রূপের পুজো করেছিলেন এই সময়। সেই জন্য রামকৃষ্ণ মঠে এখনও এই সগুণ রূপের পুজো এই সময় করা হয়ে থাকে। এই সময় বিভিন্ন সরস ফল এবং সুমিষ্ট ফল আমরা দেখতে পাই বা এই সময় ফলে আমাদের প্রকৃতিকে এই সময় ফলে। এই সময় ঠাকুরকে, কালী ঠাকুরকে আমরা বিভিন্ন রূপের ফল দান করি, ফল দান করে পুজো করি। সুতরাং এই যে আমাদের যা কর্ম আমরা করছি, সেই কর্মফল দাতার ফল প্রদান করে এই কালী পুজোতে। অর্থাৎ আমাদের কর্মফলকে হরণ করে নিয়ে আমাদের কর্মফলের যে মোক্ষদান, সেইটা কিন্তু এই কালী পুজোতে প্রদান করা হয়। বিভিন্ন মন্দিরে এই সময় পুজো করা হয়। অনেকে গৃহেও, হিন্দু ঘরের প্রত্যেক গৃহেও কিন্তু এই ফলহারিণী পুজোর প্রচলন আছে। আপনার বাড়ির সামনে যে কোনো প্রতিষ্ঠিত মন্দিরে আপনি ফল প্রদান করে এই পুজো করবেন। এবার এই সঙ্গে পুজোর সঙ্গে আমি টোটকা বলছি, আপনার বাড়িতেও আপনি করবেন এবং তার সঙ্গে আপনার বাড়ির সামনে যে প্রতিষ্ঠিত মন্দির আছে সেই প্রতিষ্ঠিত মন্দিরে আপনি এটি করতে পারেন। দু জায়গায় করলে আপনার ফল নিশ্চয়ই খুব ভালো হবে। একটি লাল শালু কাপড় কিনবেন এবং আপনার পছন্দের যে কোনো তিনটি ফল, যে কোনো পাঁচটি ফল বা যে কোনো একটি ফল, পাঁচ রকমের বা তিন রকমের দিতে পারেন। বারবার করে শুনে নিন, পরে আমাকে জিজ্ঞাসা করলে আমার হয়তো তখন সময় থাকবে না, অনেকেই জিজ্ঞাসা করেন। যে কোনো তিনটি ফল, যে কোনো পাঁচটি ফল দিতে পারেন, অথবা যে কোনো একটি ফল পাঁচটি করে তিনটি করে দিতে পারেন। লাল শালু কাপড়ের সঙ্গে বেঁধে মন্দিরে দিয়ে আসতে হবে। তার সঙ্গে মিষ্টি থাকবে, তার সঙ্গে জবা ফুলের মালা থাকবে, জবা ফুল থাকবে, তার সঙ্গে মোমবাতি থাকবে, ধূপকাঠি থাকবে। পুজোর সময় দিয়ে এসে ঠাকুরের কাছে সেই সমস্ত ফুল দিয়ে আসবেন এবং সন্ধ্যেবেলা সেই দিন ফলহারিণী অমাবস্যার দিন সন্ধ্যেবেলা আপনি আপনার বাড়িতে একটি লাল শালু কাপড়ের মুড়ে, যেমন করে ফল বলেছি তিনটি বা পাঁচটি বা একটি ফল তিনটে করে বা পাঁচটি করে, লাল শালু কাপড়ের মধ্যে মুড়ে
মিষ্টি সহ প্রদান করবেন। অবশ্যই কিন্তু লাল শালু কাপড়ের মধ্যে মুড়ে দেবেন। তার সঙ্গে অবশ্যই ধূপকাঠি থাকবে এবং মোমবাতি থাকবে। আপনি আপনার প্রার্থনা সব সময় ভগবানের কাছে বা মার কাছে জানাবেন, আপনার প্রার্থনা সে শুনবে। কর্মফলই হলো আপনার কর্মফলদাতা, অর্থাৎ আপনাকে সব সময় ভালো কর্ম করতে হবে, তাহলেই আপনি ভালো কর্ম পাবেন। আর যদি আমরা কর্ম না করি ভগবানের কাছে বা মার কাছে কোনো কিছু আবদার করি বা কোনো কিছু চাই, তাহলে কিন্তু আমরা সেটা পাই না। অতএব আমাদেরকে সব সময় ভালো কর্ম করে যেতে হবে। যদি এই আমার প্রোগ্রামটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবেন না। নমস্কার।